আসসালামু আলাইকুম মিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল অ্যা ম্যান কিচেন ভিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে ঠান্ডা একটা শরবতের রেসিপি শেয়ার করছি ট্যাং আর লেবু রস দিয়ে এখন তো প্রচণ্ড গরম তো গরমের মধ্যে কিন্তু খুব সহজভাবে আপনারা এই ট্যাঙের জুসটা বানিয়ে খেতে পারেন আশা করি মন প্রাণ দুইটাই জুড়িয়ে যাবে আর রেসিপিটাও কিন্তু একদম সহেজভাবে দেখাবো আমি তো ট্যাং দিয়ে আর লেবু দিয়ে শরবত বানানোর জন্য তিনটা গ্লাস নিয়েছি এখন আমি এই গ্লাসের মধ্যে প্রথমে তিন চামচ ট্যাঙের গুঁড়া নিয়ে নিচ্ছি তো ট্যাঙের গুঁড়াটা আসলে ভালো ব্র্যান্ডেরটা নেবেন এটা হচ্ছে আমি নিয়েছি অরেঞ্জ ফ্লেভারেরটা তো এক চামচ করে তিনটা গ্লাসে আমি তিন চামচ পরিমাণ ট্যাঙের গুঁড়া দিয়েছি আর এটাতে কিন্তু বেশি দেওয়া লাগবে না কারণ এই ট্যাঙের গুঁড়াটা হচ্ছে মানে এক চামচ দিলে কালারটা খুব সুন্দর আসে একদম গাঢ় হলুদ তো তিনটা গ্লাসের মধ্যে এখন আমি দিয়েছি তিন চামচ পরিমাণ চিনি চিনির পরিমাণটাও বেশি দিচ্ছি না তো চিনিটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচের তিন ভাগের এক ভাগ সামান্য একটু লবণ আমার কাছে ট্যাঙের শরবতের মধ্যে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু ট্যাঙের শরবতটা খেতে খুবই মজা লাগে তারপরে এখন একটা লেবু নিয়ে নিলাম এই লেবুটাকে আমি এখন কেটে নেব কেটে তিনটে গ্লাসের মধ্যে সমানভাবে তিন ফালি লেবু আমি চেপে দিয়ে দিব। ট্যাঙের গুঁড়ার সাথে লেবুর রস লবণ দিয়ে এভাবে শরবতটা বানিয়ে দেখবেন অনেক মজার হয় খেতে অনেক ভালো লাগে তো এখন কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে গরমের মধ্যে আপনারা ঠান্ডা আইস দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে আপনারা যদি এভাবে একটা এক গ্লাস ট্যাঙের শরবত খান একদম প্রাণটাই কিন্তু জুড়িয়ে যায় খুবই ভালো লাগে তো তিনটা গ্লাসের মধ্যে আমি লেবু চেপে নিয়ে নিলাম এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব আর আমি কিন্তু আইস ব্যবহার করতেছি না আমি ফ্রিজের একদম ঠান্ডা পানি ব্যবহার করতেছি তো আপনারা যারা নর্মাল পানি দিয়ে বানাবেন সেই ক্ষেত্রে আপনারা আইস দিতে পারেন এক্সট্রা করে তাহলে কিন্তু মানে ঠান্ডা হবে খেতে আরও বেশি ভালো লাগবে তো তিনটে গ্লাসের মধ্যেই আমি পানি ঢেলে নিলাম এখন হচ্ছে চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল ট্যাঙের শরবত খুব সহজভাবে তো চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনার বাসায় খুব সহজভাবে ছোটো থেকে বড় আমার রেসিপিটা দেখলে সবাই কিন্তু খুব সহজভাবে ট্যাঙের শরবত বানিয়ে খেতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন আমার চ্যানেলটির সাথেই থাকবেন অ্যাম কিচেন বিড়ি চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম